আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি চারটা উপকার দিবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ এই কোরআন দ্বারা তোমাদেরকে মৌলিক দুইটা কল্যাণ দিবেন, মৌলিক দুইটা উপকার দিবেন। এর এক নম্বর উপকার হচ্ছে এই কোরআনটা তোমাদের জন্য মাউইজা, কোরআনটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন, আল্লাহর পক্ষ থেকে ওয়াজ। কেউ যদি কোরআনকে গ্রহণ করে তার জীবনে চলার জন্য সব ধরনের সমস্যা এবং তার সমাধান কোরআনের মধ্যে পেয়ে যাবে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধ করেছেন ইয়া আইয়ুহান নাস। কোরআনে চার ধরনের সম্বন্ধ হয়, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল মুমিনুন, আর একটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে খেতাব করে ইয়া আইয়ুহান নাবি বলেন। কিন্তু আল্লাহ এই জায়গাতে ইয়া আইয়ুহান নাস বলে কোরআনকে সার্বজনীন হিসাবে উপস্থাপন করছেন। দুনিয়ার মানুষের যত ধরনের সমস্যা, আপনি যদি মুসলিম হিসাবে আল্লাহর কাছে মাথা সমর্পণকারী হন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে কোরআনের মধ্যে সব কিছুর সমাধান আছে, ঠিক কিনা? প্রিয় মুসলমান, ভালো করে কল্পনা করেন, খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাস, ওই নাসের মধ্যে দুনিয়ার সবাই আছে, ওই নাসের মধ্যে আল্লাহ সবাইকে ঢুকায় রেখেছেন। আপনার এলাকার কোন একটা বখাটে যুবক, ওই যুবকটা খবর নিয়ে দেখেন সে হচ্ছে কোন হিন্দু ভাইয়ের ঘরের সন্তান, সে মদ্যপ মদ পান করে, ইয়াবা খায়, সে গাঁজা খায়, ফেন্সি ডিল খায়, হিরোইন খায়, কোন ধরনের নেশা আছে। ওই নেশাগ্রস্ত ছেলেটা মুসলমান যদি না হয়, হিন্দু পরিবারের সন্তান হলেও যদি আদর্শ হিন্দু পরিবারের সন্তান হয়, তাহলে ওই সন্তানটাকে নিয়েও হিন্দু পরিবারের বাপ মাও দুশ্চিন্তা করে, করে কিনা? এখন এই মদ্যপ সন্তানটাকে, এই মদ্যপ, এই অ্যাডিক্টেড ছেলেটাকে হিন্দু, ওই ছেলেটাকে যদি মনে করেন আপনার ভালো মানুষ বানানো লাগবে, সেই ছেলেটা যেন মদ পান না করে, সে কোথায় যাবে, কি পদ্ধতি করবে, হিন্দু ধর্মে এই বিষয়ে কি বলা আছে পুঙ্খানুপুঙ্খ আমার জানা নাই। কিন্তু মুসলমানদের কাছে যদি আসে, ইসলামের মধ্যে যদি আসে, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সমাজটা যদি ইসলামের রূপে রূপায়ণ হয়ে যায়, সমাজটা যদি ইসলামের আদর্শে আদর্শিত হয়ে যায়, আল্লাহর আইনের সমাজ যদি রূপান্তর হয়, কোন ব্যক্তির যদি ধর্মীয় কারণে মদ খাওয়া লাগে, সেই ক্ষেত্রে ইসলাম তাকে অনুমোদন দিতে পারে। এছাড়া ইসলামের সমাজ আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসার ওয়াল আজলাম রিজুজুম মিন আমালিশ শয়তান। মুসলিম সমাজে কোন একজন হিন্দু নির্বিচারে সব সময় মদ খাওয়ার অধিকার পেতে পারে না, ঠিক না? কোরআন তার জন্য সমাধান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটা মাউইজা তোমার জন্য প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন মানে কি? আপনি ডাক্তার দেখাতে গেছেন ঢাকাতে, আপনার একটা সমস্যা ছিল, ওই সমস্যার জন্য ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে দিয়েছেন, এই এই ওষুধগুলা যদি খান, কয়েকদিন প্রাইমারিলি খান, এরপরে আপনি না ভালো হলে আমার কাছে আসবেন। আপনি 500 টাকা দিয়ে ডাক্তার দেখিয়েছেন, দেখানোর পরে খুব গুণকীর্তন করেছেন, এত ভালো ডাক্তার এরকম ডাক্তারই আমি দেখি নাই, এত এত তার গুণমুগ্ধ আপনি, হাতের লেখা কত সুন্দর, ঔষধও খুব বেশি দেয় নাই, সব গুণকীর্তন করে করে প্রেসক্রিপশনে চুমু দুইটা দিয়া আপনার প্রেসক্রিপশনটা আলমারির উপরে সুন্দর করে পেপারের কাগজের নিচে রেখে দিয়েছেন। বুদ্ধি খাটায় বলেন তো, প্রেসক্রিপশনে চুমু খেয়ে যদি আলমারির উপরে রেখে দেন, ওই প্রেসক্রিপশনে আপনার কাজ করবে, করবে? অথবা যদি প্রেসক্রিপশনের উপরে মাতব্বরি করেন, ডাক্তার বলছে শুনেন এত তাড়াতাড়ি আপনার এখনই অ্যান্টিবায়োটিকের ডোজে যাওয়ার দরকার নাই, কেবল 3 দিন হয়েছে আপনার অসুখ, আপাতত আপনি 6 ঘন্টা পর পর নাপা খাবেন, তারপরে 3 দিন পার হওয়ার পরে আসবেন পরীক্ষা নিরীক্ষা করে, পরে আপনার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে। ওই লোক বলছে ডাক্তার বেটা একাই বুঝে নাকি, বহু আগের থেকেই তো নাপা খেয়ে আমার অভ্যাস আছে। ও বলছে 6 ঘন্টা পর পর নাপা খাবেন একটা, আপনি হিসাব করছেন দিনে খাওয়া লাগে তাহলে 4টা, 3 দিন খাইতে বলছে, আপনি বুদ্ধি খাটায় এক পাতা নাপা খুলে ওইখান থেকে 12টা নাপা গুনে গুনে এক
একবারে মেরে দিয়েছেন, বলেন তো আপনার বিপদ কমবে নাকি আরো বাড়বে? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ইয়া ইউহান্নাস কদ জাতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, এই কোরআন তোমার জন্য কেবলমাত্র মাউইযা নয়, এই কোরআন তোমার জন্য শিফাউল লিমা ফিস সুদুর। তোমার অন্তরের মধ্যে যে ঝামেলা আছে, প্রবলেম আছে, তোমার অন্তরটা যদি বিশুদ্ধ করতে চাও, আমি আল্লাহ বললাম কোরআনই তোমার জন্য এমন ডাক্তারি, কোরআন তোমার অন্তরটাকে বিশুদ্ধ বানায়া দিবে। সুবহানাল্লাহ। বিশুদ্ধ অন্তরের দাম কত ভালো করে ভূমিকাটা বুঝেন, বিশুদ্ধ অন্তরের দাম কত? আপনার অন্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের কাছে জান্নাতে যাওয়ার জন্য ফিটনেসের মূল আইটেম। ফিটনেস মানে বুঝেন ফিটনেস। একজন ক্রিকেটার বল করতেছে, হঠাৎ করে টান লাগছে বাম পাশের, হ্যামস্ট্রিং ইঞ্জুরি, খোঁড়ায় এই জায়গার রগের একটু মাসল ছিঁড়ে গেছে, ওই ছেলে কি ফিট না আনফিট? ওরে কি আর খেলতে নিবে না রেস্টে দিবে? ভালো করে বুঝেন, ইসলামের ফিট হওয়ার কনসেপ্ট একটুখানি ভিন্ন। ইসলামের ফিটনেস বাহ্যিক, এইগুলা কোনো কিছুর সাথে সম্পর্কিত নয়। বাহ্যিক জিনিসের দাম আছে, কিন্তু আপনার অন্তরের ফিটনেসটা সবার আগে দরকার। দুনিয়ার সবচেয়ে বেশি পরিশুদ্ধতা দরকার আপনার অন্তরের জন্য। এইটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ বলেছেন, ইদা সালু হাক সালু আল জাসাদু কুল্লু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল। ও দুনিয়ার মানুষ, তোমার অন্তরের ফিটনেস যদি না থাকে, তোমার অন্তরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে? অনেকবার উদাহরণ দেয় আপনাদের কাছে, আরেকবার বলি ভালো করে বুঝেন। সেনাবাহিনীতে লোক নেওয়া হয় দুই ভাবে, একটা লোক সৈনিক পদে যায় আর একটা লোক সেকেন্ড লেফটেন্যান্টে যায়, কমিশন র্যাঙ্কে যায়। জানেন ভাই আপনারা, কমিশন র্যাঙ্কে লোক নেওয়া হবে, চারটা তার জন্য ক্রাইটেরিয়া বলা হয়েছে। এক নম্বর ইন্টারমিডিয়েট পাস, দুই নম্বর 5 ফিট 6 ইঞ্চি হাইট, তিন নম্বর শারীরিক কোন প্রতিবন্ধকতা থাকা চলবে না, চার নম্বর SSC HSC যে সার্টিফিকেট এইগুলা সেকেন্ড ডিভিশনের নিচে যাওয়া যাবে না, পাঁচ নম্বর এক্সট্রা লেখা আছে স্টার দিয়া, কোন রকম ফৌজদারি মামলা কেস এইগুলার সাথে জড়িত হয়ে কখনো সরকার থেকে পানিশমেন্ট পেয়েছে, এরকম হওয়া চলবে না। আপনাদের শরীয়তপুরের জাজিরার একটা ছেলে এই বিজ্ঞাপন পেয়ে গেছে, পাওয়ার পরে বিরাট আনন্দ তার মনে, যে বেটা আমার চাইছে ইন্টারমিডিয়েট পাস, আমি অনার্স পাস করে ফেলছি, আমার চাইছে 5 ফিট 6 ইঞ্চি হাইট, আমি 6 ফিটের কাছাকাছি লম্বা, আমার জন্য চাইছে কোন ফৌজদারি কেস আমার বাপ দাদার বংশে কারণে, আমার জন্য সব সার্টিফিকেট রেডি, কোনোটাতেই ফার্স্ট ডিভিশনের নিচে নাই, সেকেন্ড ডিভিশন তো পরের কথা। আবেদন জমা দিয়ে দিছে, সার্টিফিকেট যখন দেখছে, দেখার পরে দেখে মাশাআল্লাহ, সার্টিফিকেট চাইছি ইন্টারমিডিয়েটের দিয়েছে অনার্সের, হাইট চাইছি 5 ফিট 6 ইঞ্চি, লোকটা 6 ফিটের কাছাকাছি, কেস কামারি নাকি কিছুই নাই, সেকেন্ড ডিভিশন হলেই হয় সবগুলা দেখা যায়, ফার্স্ট ক্লাস ডাক দিয়ে দিছে, সব ছেলে পেলে লাইন ধরছে। সার্টিফিকেট চেক করার পরে বলছে, এবার হাইট মাপো, হাইট মাপার সময় হাইট মাপা আছে, এবার ফিটনেস টেস্ট করো, সব ছেলের সাথে যে ওই সেকেন্ড লেফটেন্যান্টের চান্স পেলে কমিশন র্যাঙ্কের থেকে সেনাবাহিনীতে ঢুকে যাবে। ছেলেটারে বলছে, দুইটা হাত সামনের দিকে সোজা করেন, সাথে সাথে সামনের দিকে দুইটা হাত সোজা করছে, সোজা করার ক্ষেত্রে দেখা যায় ডান হাতটা সোজা হয়েছে, বাম হাতটা একটু বাঁকা এরকম করে আছে। যেই লোক তার পরীক্ষা নিচ্ছে বলছে, এই মিয়া বাম হাত সোজা করেন, যতই বলে সোজা করেন হাত এরকম বাঁকা, খানিকক্ষণ পরে বলে, কি ব্যাপার? ভাই স্যার, আমার হাতটা ছোটবেলায় একটু পরে ভেঙে গিয়েছিল, এরপরে হাত আর সোজা হয় না, এইরকমই। মাথা খাটায় জাজিরার লোক বলেন তো, সার্টিফিকেট ফার্স্ট ক্লাস, সবগুলা অনার্স মাস্টার্স, 6 ফিট লম্বা, জীবনে ফৌজদারি কেস খায় নাই, কিন্তু হাত সোজা করতে বলার পরে বাম হাত যদি এরকম বাঁকা হয় সেনাবাহিনীতে নিবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া ইউহান্নাস
قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور الله ও দুনিয়ার মানুষ তোমার বাহ্যিক তোমার চোখ একটা নাই তুমি দেখতে কালো তোমার টাকা পয়সার অবস্থা খারাপ দুনিয়ার বুকে তোমার অত প্রভাব প্রতিপত্তি নাম ডাক নাই কিন্তু তুমি যদি আল্লাহর কাছে সমর্পিত মুসলিম হিসাবে এইটাতে যদি পাস মার্ক নিয়ে আসতে পারো আর তোমার অন্তরটা যদি বিশুদ্ধ হয় তাওহীদ যুক্ত হয় শিরিক মুক্ত হয় আল্লাহ যেরকম অন্তর পছন্দ করেন ওরকম হয় তোমার বাহ্যিক অবয়ব যেরকমই হোক না কেন কিচ্ছু যায় আসে না তোমার অন্তরের বিশুদ্ধতার ভিত্তিতে তুমি আল্লাহর কাছে ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাবে আল্লাহ তোমাকে জান্নাতের উপযুক্ত বানাবে এখন এই ফিটনেস সার্টিফিকেট পাইতে হলে আপনার কাছে কোরআনের কাছে যেতে হবে এটা আমার কথা নয় এটা আল্লাহর কথা আল্লাহ বলছেন এই দুইটা জিনিস এবার তিন নম্বর কোরআন তাদেরকে কি দিবে আল্লাহ বলছেন ও হুদা ওয়া রাহমাতুল মুমিনিন আমার আল্লাহ বলছেন আর আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন থেকে তোমাকে আরো দুইটা নিয়ামত দিবেন একটা নিয়ামত হবে তোমার জন্য হুদা ওই হুদা মানে হচ্ছে কোরআন তোমার জন্য আলো হয়ে যাবে তুমি যেখানেই যাও না কেন কোরআন তোমাকে গাইড করবে কোরআনের আশ্রয়ে যদি তুমি চলে আসো আর আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন মুমিনদের জন্য রহমত হয়ে যাবে এই কোরআন দুনিয়াতেও তাকে আল্লাহর নিয়ামত এনে দিবে কবরের মধ্যে যাওয়ার পরেও তাকে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে পাহারা দিবে কিয়ামতের দিনেও আল্লাহর সাথে সে তর্কাতর্কি করে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর জান্নাতে যাওয়ার পরে কোরআনওয়ালা হওয়ার কারণে আল্লাহ তার মর্যাদা কি দিবেন জান্নাতে যাওয়ার আগে বোঝা যাবে না